বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ইন্দিরাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দীনেশের আসল পরিচয় নিয়ে হাজির হলো ভিকির আসল মা মানবিকা। তাকে দেখে চমকে ওঠে ইন্দিরা আর অনন্যা তো ভয়ে আটকে ওঠে, মনে মনে ভাবে অনেকে দেখে দেখে কাকে নিয়ে এসেছে এখানে। তবে ভাগ্যিস এই সময় দিগন্ত ওয়াশরুমে গেছে। দিগন্ত ওয়াশরুমে যাওয়া মানে আধা ঘন্টা, যা করার আমাকে এখনই করতে হবে। এমনকি ভিকিও বিশ্বাস করে এই ছেলেটি ইন্দিরার বয়ফ্রেন্ড ছিল, পরে তাকে বিয়েও করে। আর তাই ইন্দিরার কোনো কথা না শুনে দীনেশের সাথে ইন্দিরাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভিকি। তখন মানবিকা এসে জানিয়ে দিল সে অন্ধ হলেও এটা তো জানে তার ছেলে দীনেশ কখনো বিয়ে করেনি, সে তো গত কয়েক বছর আমাকে নিয়েই ব্যস্ত, আমরা অনেক গরিব, তারপরেও আবার অন্ধ। ডাক্তার বলেছে অপারেশন করালে চোখ ভালো হয়ে যাবে, তবে অপারেশন করাতে অনেক টাকা লাগবে। আমার ছেলে টাকার জন্য মিথ্যে অভিনয় করতে রাজি হয়েছে, গতকাল একজন ফোন করে দীনেশকে সব বলে, আমি কিছুটা বুঝতে পারি, তাই আজ আমি ওর পেছনে পেছনে অটো নিয়ে চলে আসি। আমি এত বড় পাপের টাকা দিয়ে চোখ অপারেশন করাবো, তুই ভাবলি কি করে দীনেশ? তাহলে কি মায়ের কথা শুনে দীনেশ সব কিছু স্বীকার করে নেবে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখনই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।